আহা এই কি ভাই, হ্যাঁ কথাই বলে মার পেটের ভাই কোথায় গেলি পাই। একটা ভাই ভাইয়ের দরদ লাগে না, একটা ভাই ভাইয়ের একটা মায়া আসে না, এই কি ভাই। হ্যাঁ আজকের চিন্তা করতে পারছি অভাব। আর ভাইরে যদি কেউ মারে আর একটা ভাই হাততালি দেয়, ঠিক হচ্ছে ঠিক হচ্ছে, কেন দরদ নেই। ও ছেলেরা, আব্দুল্লাহ তো নিজের ভাই নয়, মোহাম্মদ তো নিজের নয়, তবে আব্দুল্লাহ নিজের দামকে বাজি রেখে এইবারে পিছন পিছন দৌড়ান নয়, আর ডেকে বলে ভাই দাঁড়াও, আর কোনদিন এই মাঠের ময়দান আমরা আসবো না, যদি দরকার হয় আমার জীবনটা বার করে দাও, আমার জীবনটা নিয়ে নাও, আমার মোহাম্মদ ভাইকে ছেড়ে দাও, আমার মার কোলখানা জুড়িয়ে দিয়েছো, আমার লাও, আমাকে মেরে দাও, আমার শেষ করো, আমার ভাইকে ছেড়ে দাও। ঠিকই ভাই অচেনা মানুষ বলে আব্দুল্লাহ তুমি যেখান ছিল ওখান চলে যাও, আমার কাজ মিটিয়ে পরে ফেরত দেব, হবে না। পিছন পিছন দৌড়ায় চিৎ করে শুয়ে ওই অচেনা মানুষ, তার একখানা ছুরি গোঁজা ছিল বাবা, ওই ছুরিখানা বার করে আমার নবীর বক্ষ চিরে ফেলেছেন, আমার নবীর নারী বুড়ি গুলো বার করে ফেললো। আব্দুল্লাহ দৃশ্যখানা দেখে দৌড়াতে শুরু করে দিল, আম্মা জান আম্মা জান ও আম্মা হালিমা আমার ভাই জগতের বুকে আর বেঁচে না। এই কথা শোনার পরে হালিমাও দাঁড়াতে পারলেন না, সমস্ত কাজ কারবার করে বেড়ে চলে এলো আসারকে মাটিতে পড়ে বলে আব্দুল্লাহ আমি বারবার তোকে মানা করেছিলাম, বারবার তোকে নিষেধ করেছিলাম মোহাম্মদকে দেব না, তুমি শুনলে না বা নিয়ে গেলে, আজ বলো বল আমি আজকের কলকি দিয়ে ঠান্ডা করব, নিয়ে গেলে কেন বলো। এরা তো বোঝে না, হালিমা হালিমার ব্যাটা বুঝবে কি করে। যিনি নারী ভুড়ি গুলো বার করে দিয়েছেন উনি হলেন আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সিনা তাক করিয়ে নারী ভুড়িগুলো বার করে আবার নতুন করে পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে দিলে। বর্তমান দিনে ডাক্তাররা দেখেছেন নারী লিক হয়ে গেলে অপারেশন করে না, বা কি গো করে না, গ্যাস্ট্রিক আলসার হলে নারী কেটে দিচ্ছে, বুঝতে পেরেছেন। তো আমার আল্লাহ কত বড় জ্ঞানের গুণী, জিবরাইলকে পাঠালো আমার নবী নারীগুলো সব ওয়াশ করে দাও, শয়তানি ওয়াসওয়াসা জায়গাগুলোকে পরিষ্কার করে দাও। কি অবস্থা দেখুন, আমার আল্লাহ তো ডাক্তারে ডাক্তার, বের বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে কোথায় কি রাখতে হবে, আমার আল্লাহ রেখে দিয়েছে, বের বলো সুবহানাল্লাহ। কি আল্লাহ কুদরত দেখেন, যেখানকার যেমন জায়গা রাখার জায়গা ঠিক তেমন রেখে দিয়েছে। মাথার জায়গায় মাথা, হাতের জায়গা হাত, নাকের জায়গায় নাক, গলার জায়গায় গলা, পেটের জায়গায় পেট, দেখেন কি সুন্দর। আবার এই মুখের উপরে আল্লাহ কত সুন্দর একটা চেহারা, এই মুখটা আল্লাহ করে দিয়ে বলেন আপনি আয়নায় দেখেছেন আপনার মুখটা কত সুন্দর, এই মুখে যাতে একটা টিউমার করে দেয় কিরকম দেখে বলেন। ভালো আছে বলে বারবার করে আয়নায় দেখতে মনটা কত চায়, দেখছেন টেবিলের সামনে দাঁড়ালে যেন বেশ চেহারাটা ফুলে ওঠে, বেশ ভালো লাগে। আর যদি একটা মাল তৈরি করে দিত ঝুলত। অনেকের আছে না বাপ, কি গো বলেন আছে না, হ্যাঁ তাকে ভালো দেখায়, তাদের কিন্তু মনটা পুড়ে যায়, ইস অমুক লোকটা চেহারা দেখো দিন, অমুক ভাইয়ের মুখটা দেখো দিন, আর আমার মুখটা যখন আয়নায় দেখে তার কলিজা কিন্তু শুকিয়ে যায়। বাপ তো আল্লাহ যেখানকার যতটুকুন রাখা ঠিক দেখে দিয়েছে, সুবহানাল্লাহ। তো কথা হচ্ছে হযরত জিবরাইল আমার চুলের বক্ষটা ছিঁড়ে ফেলে দিলেন, নারী ভুড়িগুলো বার করে দিলেন, আবার পানিতে ধুয়ে সুন্দর করে আবার পেটে পড়ে দিলেন। হালিমা বোঝে না, হালিমা কিন্তু জানে না। হালিমা বলে আব্দুল্লাহ তুমি বারবার করে আমি মানা করেছিলাম, তোমাকে নিষাদ করেছিলাম শুনলে না, আজ বলো বলো আজকে তুমি মাঠের ময়দান নিয়ে গেলে, একবার বলো আমিনা যখন আমার কাছে আসবে, আমিনার কাছে যখন আমি যাব, আমিনার কলকি দিয়ে ঠান্ডা করবো। ও আব্দুল্লাহ কান পেতে শোনো, যে ছেলেটা জগতে বাপ নেই আজ কেমন করে আমি বোঝাবো। এই আব্দুল্লাহ চলো খোদায় চলমান নিয়ে চলো, আমি মোহাম্মদের গলাখানা জোরে ধরে কাঁদবো, একটু নিয়ে চলো। আব্দুল্লাহ আগে আগে যায়, মায়ের হাতখানা ধরে, আম্মা এদিকে এসো। মা হালিমা দৌড়ে যে ধরে তাহারে, কে মেরে সে বললা বাবা ওই না আমারে, ধরে বলুন সুবহানাল্লাহ। হালিমা দূর থেকে লক্ষ্য করে দেখে আমার রাসূল পাহাড়ের উপরে একাই বসে আছে, 4 বছরের বেটা 4 বছরের ছেলে একাই বসে আছে। তা হালিমা দৌড়ে যে বেটার গলাটা ধরে যায়, মা হালিমা দৌড়ে যে ধরে তাহারে, কে মেরে সে বললা বাবা ওই না আমারে, দয়ার নবী মুস্কে হেসে, দয়ার নবী মুস্কে হেসে বলেন হালিমা রে শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল নয়নের বাচ্চা তোমার আমি মুহাম্মদ রাসূল। আম্মা তোমার চোখে পানি কেন মা? ওমা তুমি কাঁদছো কেন মা? আমি তো বেঁচে আছি মা, তোর ভয় লাগছে কেন? হালিমা কোলে তুলে নিলেন, গাল ভরা দুখানা চুমু দিলেন। ও আব্দুল্লাহ রে আমার বাপ মোস্তফা, বলো তোমার কে মেরেছে বলো। বলে আম্মা আমার কেউ মারিনি। হালিমা বাপ কোলে করে বাড়ি নিয়ে এলেন, মনটা যেন ভালোবাসে না, তাই বলেন আব্দুল্লাহ তুমি সংসারের দিকে থাকো বাবা, আমি আমিনার কোলে মুহাম্মদকে পৌঁছে দেব। এইবার হালিমা কোলে করে বাবা টুকটুক করে মদিনায় চলে এলো। ওরে আমিনা, ওরে মুহাম্মাদের মা, এই লাও তোমার বাচ্চা লাও, আমি রাখতে পারবো না, পিছনে অনেক ব্যাপার, হারা মারার দায় কে দেবে, এই লাও বাচ্চা। আমিনা 4 বছর বাচ্চাকে দেখে না। হালিমা আমিনা কোলে তুলে নিলেন, গাল ভরা চুমো দিলেন। ও হালিমা আমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমার কোলে এখন দিও না, এই মক্কা নতুন রোগ দেখা দিয়েছে, আমার বাচ্চা যদি রোগে আক্রান্ত করে, আমার বাচ্চা আমার কোল ফুরিয়ে দেবে, আজকের মানে কোল ছেড়ে চলে যাবে, আমি মুহাম্মাদের গালে জীবনে চুমু দিতে পারবো না, তুমি নিয়ে যাও, তুমি 4 বছর রেখেছো, আরো কিছুদিন রাখো। মোটামুটি হালিমা আবার নিয়ে এলেন বাবা, আসার পরে আবার 2 বছর রাখলেন, রাখার পরে অলৌকিক অনেক ঘটনা দেখেছেন, দেখার পরে মনটা ভালোবাসে না, মনটা যেন খারাপ, এই জন্য কোলে করে নিয়ে চললেন। আমিনা ও মুহাম্মাদের মা, আর অনায় বিনয় করো না, আর জানাবার বলো না, এই লাও তোমার বাচ্চা লাও, কোলে তুলে লাও। আমিনা কোলে তুলে নিলেন, আমিনা গালে চুমো দিলেন, আমিনা সোহাগ দিলেন, আমিনা কত আদর করলেন। এবার হালিমা চলতে লাগবে। আল্লাহর নবীর মা আমিনা ডেকে বলেন, হালিমা আমার ছেলে তুমি রেখেছিলে এতদিন, আমি বিধবা আমিনা, আমি তোমার পয়সা দিতে পারলাম না, আমি আমিনা তোমার কি দিতে পারলাম না, তুমি না রাগ করো না, আমার মুহাম্মদ বড় হলে তোমার সব বুঝে দেবে, আমার ছেলে তোমার দেবে। হালিমা হ্যাঁ নবীর দুগ্ধ মা হালিমা আমিনার গলাখানা জোরে ধরে কাঁদতে লাগলেন। ও আমিনা কোনদিন আমি তোমার বেটাকে কোনদিন ফেরত দিতাম না, কারণ আজকের আকাশের চাঁদ আমি কোলে পেয়েছি। ওরে আমিনা তুমি সব পিতার শত্রু আছে বলে তোমার কোলে দিলাম, তবে এতটুকু বলে দে তুমি বেটার প্রতি সতর্ক থেকো বাবা। এই বলে আমিনা হালিমা বুঝিয়ে আমিনা কোলে দিলে। एक दिन केटे जाए, दो दिन केटे जाए, एक सप्ताह केटे जाए। हाँ नबीर मार कोले थाके, हाँ नबीर मायर गाले चुमो दे, हाँ नबीर आदर कदर करे, हाँ नबी कत सुहाग पाए। अब्बा जान की बोलबो शुनेलाम जेनेलाम। सकाल होए जाए आमार रसूल खाई खावा करें। 8 বছরের बेटा আপনার পাহাড়ের দিকে বলে বাচ্চাদের সঙ্গে আরবের মরুর প্রান্তরে বাবা খেলতে যায়, অন্য বালকেরা খেলা করে, বাবা সেইখানে যে অনেক বালকেরা মারামারি করে, কত ঝামেলা করে। সাবাসের বেটা তাদের ঝগড়াগুলো মীমাংসা করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একা বাচ্চারা এক জায়গায় করলে ঝামেলা হয় না? সেই না লোক হচ্ছার ওরা না হয়ে পারে। হ্যাঁ যদি তুরুপ মারতে বসেছে বা হাতাহাতি, প্রায় জায়গায় সব হাতাহাতি, ওই তুরুপ মারামারি করে। কি সব মনে দেখো, কিন্তু বাচ্চাদের দিকে লক্ষ্য করে দেখেন এরা ওইরূপ। হ্যাঁ একটু যদি খেলা খেলি করতে বসেছে বাপ, ঝামেলা, বিরাট ব্যাপার। কিন্তু আমার নবী তো ঝামেলায় যায় না। আল্লাহ যাকে বিশ্ব নবী বানাবে তিনি কি ঝামেলা করবে? মীমাংসা করে দেয়। বাচ্চারা মারামারি করে মাঝখানে দিয়ে মীমাংসা করে দেয়। বুঝতে পারছেন আমার দয়া রসুল? তাই সকলের কাছে বিচারের উপযুক্ত পাত্র। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বড় করবে, যাকে নেতা করবে, যাকে লিডার করবে, যাকে মাতব্বর করবে, তামাম শ্রেষ্ঠতম মানুষ করবে, তার মধ্যে একটা কত বড় জৌলুস ভাব দেখুন তো। মীমাংসা করে দেয়, আবার খেলা খেলি হয়। ভাইজান কি বলবো, সারাদিন আমার নবী খেলা করেন, অন্য অন্য ছেলেরা খেলা করেন, সন্ধ্যা যাপন লেবে আছে। ভাইরা কি বলবো, প্রতিটা ছেলের বাপ নাম ধরে ডেকে কোলে তুলে নেয়, কত গালে চুমো দেয়, ধুলো বালু ঝেড়ে দেয়। এক এক করে সব ছেলেরা বাপের কোল চড়ে বাড়ি যায়। তারা চুমো খায়, তাদের ধুলো বালু গুলো ঝেড়ে দেয়। আমার নবী চাতক পাখির মতো চেয়ে দেখে আমার আব্বা কোলে নেয় না কেন, আমার আব্বা চুমো দেয় না কেন, আমার আব্বা মুহাম্মদ বলে কেন ডাকে না, কি হলো? সব বাচ্চারা চলে গেল, আমার নবীর আব্বা গেল না। আমার দয়াল নবী টুকটুক করে হেঁটে বাড়ি এলো। আম্মা যান, আম্মা যান, আম্মা যান, সমস্ত ছেলেরা খেলা করে, আমু করি, তার আনন্দ পায়, আমি পাই না কেন? বলে বাবা মানিক আমার, দুঃখ পেও না, ব্যথা পেও না, এসো খাই খাওয়া করে না। বাচ্চা খাই খাওয়া করে, রাতের বেলা শুয়ে আমার নবীর বালিশখানা ভিজে যায়। সকালে বালিশ তোলে, আমি না বালিশ ভিজে। বলে কচি সোনার চাঁদ, বালিশ ভিজে কেন? বলে মা আমি বলবো না। সকাল হয়ে যায়, খাই খাওয়া করে আবার খেলতে যায়। সন্ধ্যা হয়ে এলো, প্রতিটা ছেলের বাপ নাম ধরে ডেকে তুলে নেয়, ধুলো বালু ছেড়ে দেয়, কত তাদের সোহাগ দেয়। আমার নবী চেয়ে থাকে আমার আব্বা আসবে, আমার আব্বা